আলফা আইকে চরকি এবং এসভিএফ এর কাছে হাত জোর করে অনুরোধ, তুফান যেন প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হয়। এটা রিকোয়েস্ট, এটা শুধুমাত্র আমার রিকোয়েস্ট নয়, অসংখ্য ভারতবাসীর, অসংখ্য মানুষের, ভারতের বাইরেও বিভিন্ন বাঙালি মানুষের কিন্তু এটা রিকোয়েস্ট যে প্লিজ তুফান প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হোক। তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হবে না তো আর কোন সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে তোমরাই বলো। হ্যালো গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুফানের টিজার দেখার পর থেকে সমস্ত শাকিবিয়ানরা, শুধুমাত্র বাংলাদেশের বলে নয়, বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষীর শাকিবিয়ান যারা রয়েছে, তারা কিন্তু একদম বাকরুদ্ধ, হতবাক। এবং যারা যারা টিজার দেখেছে প্রত্যেকেই কিন্তু রীতিমতো শিহরিত, কেউ মুখে স্বীকার করুক, কেউ মুখে স্বীকার নাই করুক, কিন্তু তারাও কিন্তু রীতিমতো টিজার দেখে হতবাক। তো আমরা প্রত্যেকেই চাই এই তুফানটা যাতে প্যান ইন্ডিয়া রিলিজ হোক, প্রত্যেকেই চাই, কারণ তুফানের টিজার যেমন হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে সিনেমাটা কেমন হতে চলেছে। তো এইরকম একটা যদি সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হয় তো বহু মানুষের কিন্তু আশা মিটবে এবং দারুণ কিন্তু বক্স অফিসে কালেকশন করবে বাইরের দেশগুলো থেকেও। এইটা একটু মাথায় রাখাটা দরকার। একদিকে কালেকশনটাও যেরকম দরকার সেরকম কিন্তু মানুষের আশাটা পূরণ করাও দরকার ভাই। দরদ কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে আমরা জানি, এবং ছটা ভাষাতে কিন্তু দরদ রিলিজ হচ্ছে। দরদ তো হচ্ছে, সেটাও শাকিব খানেরই সিনেমা, কিন্তু তুফানও হোক, তুফানও প্যান ইন্ডিয়া রিলিজ হোক, আমরা দেখতে চাই তুফান। তুফানের টিজার দেখে যা অবস্থা হয়েছে, জানি না ট্রেলার দেখে কি অবস্থা হবে, কারণ তুফানের টিজারের রেসই এখনও কাটছে না, এরপর তো ট্রেলার আছে, তারপর তো ফুল পিকচার হবে বাকি। তাই বলছি যে প্লিজ যাতে তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হয়। হঠাৎ হয়তো একদিন ঘুম থেকে উঠে শুনতে পাবো, হ্যাঁ অফিসিয়ালি এসছে তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হবো, মাই গড, কী যে খুশি হব, বিশ্বাস করো দারুণ খুশি হয়ে যাব যদি শুনি যে তুফানও প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। আমি শিওর হয়তো প্যান ইন্ডিয়াও রিলিজ হবে, হয়তো এখনও কোনো আমরা জানতে পারছি না, ভেতরে ভেতরে তারা নিশ্চয়ই প্ল্যান করছে এসভিএফ, চরকি এবং আলফাইকে যেহেতু একত্রে কাজ করছে, সুতরাং হতেও পারে। দেখা যাক এই আপডেটটা কবে পাই, এটা পেলে তো আমি ভীষণ খুশি হব, তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কি মতামত, প্যান ইন্ডিয়া রিলিজ দিলে কেমন হবে, তোমরা কি চাও সেটা কিন্তু তোমরা কমেন্ট করে একটু বলো আমাকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওটা, এখনের জন্য টাটা।